সিনেমায় কখনো মিষ্টি হাসির নায়িকা কখনো মা কখনও বা বড় বোন ভাবি অধিকারের জন্য লড়াই করে যাওয়া বিধবা কিংবা কোনো বাদশাহর মহলের নির্বাসিত বেগমের চরিত্রে দেখা মিলেছে বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নেওয়া অভিনেত্রী তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতে প্রথম নারী পরিচালক হয়ে নারীদের এ পথে আসার বাধা ভেঙে ফেলেন তিনি রোজি আফসারি অনেকে রোজি সামাদ নামেও চেনেন ডাকতে ভালোবাসেন কেউ কেউ নায়িকা রোজি বলে তৃপ্তি পান যে নামে ডাকা হোক সবাই তাকে ঢাকাই সিনেমার কিংবদন্তি বলে সম্মানিত করেন আজ এই অভিনেত্রীর জন্মদিন বেঁচে থাকলে রোজি এবার ছিয়াত্তর বছরে পা রাখতেন তার প্রকৃত নাম শামীমাখ তার রোজি উনিশশো সালের তেইশে এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি অভিনয় জীবন শুরু করেন ১৯৬২ সালে রোজি সামাত নামে পরবর্তী সময়ে দ্বিতীয় স্বামী মালেক আফসারির নামের শেষাংশ ব্যবহার করেন নিজের নামের শেষে সেই থেকে রোজি আফসারি হয়ে ওঠেন তিনি রোজির স্বামী দেশের নাম করা চলচ্চিত্র পরিচালক মালেক আফসারি অভিনেত্রীর জন্মদিনে মালেক আফসারি সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন শুভ জন্মদিন রোজি যেখানেই থাকো ভালো থাকো বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের অভিনেত্রী রোজি ১৯৬২ সালে আব্দুল জব্বার খান পরিচালিত জোয়ার এলো ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন উনিশশো সালে জহির রায়হানের সঙ্গম ছবিতে প্রথম দেখা যায় তাকে এটি ছিল তৎকালীন সমগ্র পাকিস্তানের প্রথম রঙিন ছবি এখানে অভিনেতা খলিলের বিপরীতে নায়িকা হন রোজি তবে তিনি জনপ্রিয়তা পান নারায়ণ ঘোষ মিতা পরিচালিত উনিশশো সালে মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধের সিনেমা আলোর মিছিলে অভিনয় করে রোজি আফসারি অভিনয় জীবনে চার দশক ধরে তিনশো চলচ্চিত্রে অভিনয় করেছেন এর মধ্যে পাকিস্তানের জাগো হুয়া সাবেরা পুনম কি রাজসহ পঁচিশটি উর্দু ছবিতে অভিনয় করেছেন তার সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে সূর্যগ্রহণ সূর্য সংগ্রাম জীবন থেকে নেয়া ভারতের প্রখ্যাত পরিচালক হৃত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম সিনেমাতেও অভিনয় করেছেন রুজি এছাড়া অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ওরা এগারো জন লাঠিয়াল এতটুকু আশা নীল আকাশের নিচে অশিক্ষিত প্রতিকার ইত্যাদি তার সর্বশেষ অভিনীত ছবি পরমপ্রিয় দু সালে মুক্তি পায় উনিশশো সালে লাঠিয়াল ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন রোজি আফসারি রোজি ফিল্মস নামে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনেক সিনেমাও নির্মাণ করেছেন তিনি দু সালের নয়ই মার্চ কিডনি রোগে আক্রান্ত হয়ে মাত্র সাতান্ন বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন রোজি আফসারি তিনি ছিলেন এক মেয়ে ও এক ছেলের জননী বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ